রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুজ ফেয়ার। তিন দিন ব্যাপী এই মেলায় দেশের ঐতিহ্যবাহী 50টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজকরা জানান, দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববাজারে নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এই মেলা। এক ছাদের নিচে স্বর্ণের গহনার পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা, রয়েছে বৈচিত্র্যময় নানা কারুকাজের গহনা। মেলায় ক্রেতাদের জন্য দেয়া হচ্ছে নানা অফার, সেখানে অনেক অনেক ডিসকাউন্ট চলছে মেলা উপলক্ষে, সো এই জন্য আরো বেশি ভালো লাগছে। আমাদের লোয়েস্ট থেকে হাইস্ট পর্যন্ত আছে, সবই আছে। রেসপন্স ভালো, গত বছর আমাদের ছিল, রেসপন্স ভালো। অনেক নতুন মানুষের সাথে আমাদের একটা পরিচয় হচ্ছে, এমন আয়োজনে খুশি ক্রেতারা। এখানে কালেকশন এবং বাইরের কিছু জুয়েলার্সও আছে। এক এক জায়গায় যেতে হবে না, এখানে সব ব্র্যান্ডগুলো একসাথে পাচ্ছে, এই কারণে আসলে বেসিক্যালি জুয়েলারি মেলায় আসা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বর্ণখাতকে শিল্প হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। এবং এই শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা বড় ধরনের কাজ হবে, যেই কাজের মধ্য দিয়ে আমরা আমাদের শক্তি, আমাদের সম্পদ আমরা অর্জন করতে পারবো। শুধু গহনা নয়, স্বর্ণকে সম্পদ হিসেবে বিবেচনার পরামর্শ বাজুজ সভাপতির। যারা আগে কিনছেন 50,000, 60,000, 70,000, 80,000, সবাই তো গেইনে আছেন, সো থিঙ্ক দ্যাট ওয়ে। এটা কম না কিন্তু, 6,000 থেকে 90,000 করছে গত 20 বছরে। তাহলে আপনারা যদি সবাই সম্পদ হিসেবে চিন্তা করেন, তাহলে চিন্তা করেন আগামী 20 বছর কি হতে পারে, এখন 90 থেকে 9 লাখ হইতে পারে এটা। দ্বিতীয়বার আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ টিকিটের মূল্য জন প্রতি 100 টাকা। 5 বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। সাব্বির রোজ, DBC News, ঢাকা।